সবচেয়ে খারাপ টিনের চাল কিন্তু আমার 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 নিজের নিজের ঘরের চাল। আমার ঘরে চাল দিয়ে আপনি গেলে অনেকে দেখবেন যে পানি পরে, আমার আব্বা এখানে উপস্থিত আছে, পানি পরে, কিন্তু আমি অন্যের ঘরে পানি পড়া টাইম দেয় কারো ঘরে চাল থাকবে না সেটা নিয়ে আমি ঘুমাইতে পারবো না। আমার চাষের ঘরে চাল দিয়ে পানি পড়বে আর আমি আমার ঘরে আমি টকটকা টিন থাকবে, আমার মনে হয় এই ঘুমটা আমার জন্য হেলদি ঘুম হবে না। তো আমি চেষ্টা করব আমার জন্য মানে আমার যথাসাধ্য আমার শুধু যা আমি আমার সামান্য যা কাজ হয় কিন্তু আমি যা করি তার আমি টোটাল আমার ইনকাম থেকে আমি করি, আমার বেতনের টাকা থেকে আমি করি, আমার রেমুনেশনের টাকা থেকে আমি করি। আমি কিন্তু লোভ দেখানো কোনো কিছু নাই এবং আমি বলছি আমি কখনো রাজনীতিতে আসবো না, কখনো করিও নাই, আমি এটা আসবো না। আমি আজকে সবার সামনে আমি আজকে ক্লিয়ার করে দিয়েছি যে আমি কখনো এই এই উদ্দেশ্য নাই যে আমি রাজনীতিতে আসবো। অনেকে আছে রাজনীতি আসলে ঈদের আগে পোস্টার ছাপায় কিন্তু বড় কে সেই বইটা যদি বলতো তাহলে বলতো যে রাজনীতিতে আমি আসতেছি না, এই যে সময় করতে। তো আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো আমাদের গ্রামের আমাদের আমি বলছি আমার ফ্রেন্ডগুলি পশ্চিমপাড়া থেকে গ্রাম, গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে বড়ুরা, সুতরাং কেউ কোনো ভুল বুঝবেন না যে এটা এত ছোটো আকারে কেন করবে। ছোটো আকারে দিয়ে আমি টেস্ট এই আকারে আগাচ্ছি এবং আমার সাথে মহিউদ্দিন আছে, মহিউদ্দিন আল্লাহ রহমতে চলবেন, মহিউদ্দিনেরও মন আছে, সেও দিয়ে দিয়েছে এবং আলো পাঠাকারে যে আমাদের অন্যান্য যারা আছে সবাই কোনো না কোনোভাবে আমাদেরকে শক্তভাবে সাপোর্ট দিচ্ছে। অনেকে হয়তো অর্থ দিতে পারছে না, বুদ্ধি দিচ্ছে, বুদ্ধি দিতে পারছে না, সময় দিচ্ছে। তো আমি আর বেশি কথা বলবো না, আমি আপনার সবার কাছে আমার অনুরোধ থাকবে যে এই আলো পাঠাগারটাকে এটা একটা ক্ষুদ্র শিশু, এটাকে সবাই সন্তানের মতো দেখবেন, যার সময় বই আছে।